বিশ্বের সবচেয়ে দামি গাড়ি মূল্য কত হতে পারে? কয়েক কোটি টাকা? এতদিন তো তাই ছিল, তবে সেটি এবার পেরুল শতকের ঘরে। আর তা করেছে ব্রিটিশ অটোমোবাইল কোম্পানি রোলস রয়েস। সম্প্রতি প্রতিষ্ঠানটি 2021 রোলস রয়েস বোটটেল মডেলের একটি গাড়ি প্রকাশ্যে এনেছে, যার বাজার মূল্য 200 কোটিরও বেশি, আর এটি বানানো হবে মাত্র 3টি। এর আগে রোলস রয়েসের সবচেয়ে দামি মডেল ছিল রোলস রয়েস সোয়েপটেল। কিছুটা সেটির সঙ্গে এই ডিজাইনের মিল রয়েছে। 2017 সালে সোয়েপটেল গাড়িটি বিক্রি হয়েছিল প্রায় 12.8 মিলিয়ন পাউন্ডে। রোলস রয়েস বোটটেলের মূল আকর্ষণ বোধহয় এর রিয়ার অংশে। এটির পেছনের অংশ দেখতে অনেকটা বোটের মতোই। দুটি দামি কাঠের ঢাকনার তলায় রয়েছে দুটি কম্পার্টমেন্ট, অনেকটা প্রজাপতির ডানার মতো করে খোলে ডিকি দুটি, আর সেটি খুললেই ভিতর থেকে বেরিয়ে আসে একটি আউটডোর সেট আপ। কি নেই সেখানে? শ্যাম্পেন কুলার, দামি ক্রিস্টালের গ্লাস, খাবার রাখার জায়গা। এই কম্পার্টমেন্টের ভিতর থেকে বেরিয়ে আসে একটি বিশাল বড় আকারের ছাতা, যে ছাতা নিয়ে একটি গল্প হতে পারে, যার দাম বাজারের সাধারণ একটি গাড়ির সমান। এই গাড়িতে রয়েছে দুটি ফোল্ডিং চেয়ারও, তার ফ্রেম কার্বন ফাইবারের, আর গান শোনার জন্য রয়েছে 15টি স্পিকারের অত্যাধুনিক ও দামি সাউন্ড সিস্টেম। তবে এর মূল আকর্ষণ এর ডিজাইন আর নান্দনিকতাই, আর অচিরেই এই গাড়িটি আবারও আলোচনায় আসবে কে কিনেছেন সেটি নিয়েও। মুবাল্লিগ করিম, মাই টিভি।